আগামী আট মে থেকে শুরু হওয়া চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কোবের রিজভের সই করা বিবৃতিতে একথা জানানো হয়েছে অভিযোগ করা হয় জনগণের ভোটের তোয়াক্কা করে না ক্ষমতাসীনরা নিজেদের মন করা নির্বাচনে নিজেদের বিজয় ঘোষণা করে তারা বিরোধীদের নির্বাচনে হামলা মামলা দিয়ে হয়রানির কথা বলা হয় আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে সংস্কৃতি জানে না বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে সাত জানুয়ারি নির্বাচনের পর থেকে প্রায় পঁচিশ হাজার নেতাকর্মী এখনও কারাগারে রয়েছে বলেও দাবি করেছে বিএনপি